ইন্দ্রজিতের উপর বিশ্বাস করুন, আমি যুদ্ধের চিত্রই বদলে দেব। আপনি আমাকে আজ্ঞা আর আশীর্বাদ দুই দিন পিতাশ্রী। যাও পুত্র, জয়ের পতাকা উত্থিত করে ফিরে এসো। এটাই হবে, এটাই হওয়া নিশ্চিত মহারাজ। আজ সূর্যাস্তের আগে ওই দুই সূর্যবংশীয় সূর্যাস্ত করে মেঘনাদ আকাশে গর্জনকারী মেঘের মতন অখিল ব্রহ্মাণ্ডে আপন জয়ধ্বনি বাজিয়ে ফিরবে। যদি আজ মেঘনাদের জয়ধ্বনির ঘোষণা দশ দিকে না হয়, তাহলে ও অস্ত্র ধরাই ছেড়ে দেবে আর লঙ্কার সাগরে সলিল সমাধি নিয়ে নেবে। কখনো না, তুমি অবশ্যই বিজয়ী হয়ে আপন পিতার মস্তক উঁচু করে ফিরবে, এই বিশ্বাস বিদ্যুৎ হয়ে চমকিত করছে আমার মনকে। যাও ইন্দ্রজিৎ, আজ নতুন জয়ের কীর্তি স্থাপন করে ফেরো, বিজয়ী হও। পুত্রী সুলোচনা, কি হয়েছে মাতাশ্বরী? আজ আপনাকে বড় অশান্ত দেখাচ্ছে। শেষ পর্যন্ত ভবিতব্যকে খণ্ডানো গেল না। আমার মেঘনাদ, তোর পতি রামের সাথে সংগ্রাম করার ব্রত নিয়ে কালকে যুদ্ধক্ষেত্রে যাবে। এদের কাছে যুদ্ধে যাওয়া কোনো নতুন কথা নয়, তবে এত উদ্বিগ্নতা কেন? তার কারণ, এই যুদ্ধ আমার সর্বসংহারক মনে হচ্ছে। যুদ্ধে তো সংহারই হয় মাতা, কিন্তু আপনার মতো বীর স্ত্রীর হৃদয়ে এরকম দুর্বলতা কেন? আমি দুর্বল নই সুলোচনা, আমি ভীত নই। আমি মহাবলী, ময় দানবের পুত্রী। আমি যুদ্ধকে ভয় পাই না, কিন্তু অধর্মকে ভয় পাই। আজ লঙ্কা নরেশ যে যুদ্ধ করছে তা বিরোচিত নয়, কেননা তা ধর্মের বিরুদ্ধে অধর্মের যুদ্ধ। যদি কোনো যোদ্ধা খুব বড় বীরও হয়, যদি সে অধর্মের সঙ্গ দেয়, তাহলে তার বিজয় অসম্ভব, অসম্ভব। আমি এই পরিণামকেই ভয় পাচ্ছি। আজ সমস্ত লঙ্কা শোকে ছেয়ে আছে। মহারাজের চারজন পুত্র একসাথে রণভূমিতে ধরাশায়ী হয়েছেন। অকম্পন আর দারুকের মতো সেনাপতি, কুম্ভ নিকুম্ভের মতন মহাবীর, সবাইকে শ্রীরামের যোদ্ধারা মেরে ফেলেছে। আমার প্রভু কুশলে আছেন তো? হ্যাঁ, শ্রীরাম তো আজকে লড়েননি। লক্ষণ, হনুমান, সুগ্রীব অর্ধেক যোদ্ধারাই লঙ্কার সেনাদের সংহার করে দিয়েছে। আর এই খবর শুনে অনেকক্ষণ পর্যন্ত মহারাজের চেতনায় ছিল না। কিন্তু ওনার এই সুবুদ্ধি কি হয়েছে যাতে এখনই শ্রীরামের শরণে চলে যান? না, এটাই তো হয়নি। এর জন্য এখন যে যুদ্ধ হবে তা অত্যন্ত ভয়ানক হবে। শুনেছি কাল মেঘনাদ যুদ্ধের জন্য যাবে। যখন চারজনে মিলে যুদ্ধের গতি পরিবর্তন করতে পারল না, কুম্ভকর্ণের মতো মহাবলী রাক্ষস একের অধিক দিন দেখতে পেল না, তো এই মেঘনাদ কি করবে? না পুত্রী, ইন্দ্রজিতের অপার শক্তি তুই জানিস না। ও কোন কোন সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, আমি খুব চিন্তায় পড়ে গেছি, না জানি কাল কি হবে। মহারাজ সুগ্রীব, যতক্ষণ না বিপক্ষের তরফে আক্রমণ হয় ততক্ষণ আমাদের তরফ থেকে আক্রমণ হবে না। কিন্তু দাদা, আমাদের পুরোপুরি সতর্ক আর সাবধান থাকতে হবে, আসুরিক মায়ার কোনো অন্ত নেই। বিশাল ক্ষতি স্বীকার করে নিয়েও লঙ্কেশ্বর শেষ নিঃশ্বাস অব্দি যুদ্ধ করবে। এখন মনে হচ্ছে আজকে রাবণ স্বয়ং যুদ্ধের হাল সামলাতে রণক্ষেত্রে আসবে। এখন লঙ্কায় আর কোন যোদ্ধা বেঁচে রয়েছেন যে যুদ্ধ সঞ্চালনা করতে সমর্থ হবেন? স্বয়ং রাবণ, না ওর পুত্র মেঘনাথ?